অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় সদস্যদের মধ্যে সবার আগে শামীম পাটওয়ারির জাতীয় দলে অভিষেক হয় জিম্বাবুয়ের বিপক্ষে ২০২১ সালে। প্রথম ম্যাচে ১৩ বলে ২৯ রান সংগ্রহ করেন ২২৩ স্ট্রাইক রেটে ব্যাট করে। তবে এরপর শামীম পাটওয়ারি নিয়মিত হতে পারেননি জাতীয় দলে, খেলেছেন মাত্র ১২টি ম্যাচ। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার বিপিএলে রংপুরের হয়ে নিজের সহজাত ক্রিকেট খেলার চেষ্টা করেছেন, কিছু ম্যাচে হয়েছেন সফল। সেই সুবাদে সুযোগ হয় ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে। শামীম বিসিবির বিশেষ পরিকল্পনাতে রয়েছে তা অনুমান করা যায়। মূলত পাওয়ার ক্রিকেট খেলার অ্যাবিলিটি রয়েছে এই ক্রিকেটারের, যা কিনা টি টোয়েন্টি ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বোর্ডও শামীমকে পর্যাপ্ত সুযোগ দিয়ে তৈরি হওয়ার সুযোগ করে দিচ্ছে। আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ দলের ওডিআই সিরিজের পর শুরু হবে টি টোয়েন্টি সিরিজ। এই সময় শামীম নিজেকে ব্যস্ত রেখেছেন ডিপিএলের চলতি মৌসুমে খেলেছেন রূপগঞ্জ টাইগার্সের হয়ে। আজ মোহামেডানের বিপক্ষে মাঠে নেমে খেলেন অসাধারণ এক ইনিংস, তিন ছক্কা দুই চারে ২১ বলে সংগ্রহ করেন ৩৭ রান। পাটওয়ারি পাওয়ার ক্রিকেট খেলতে পছন্দ করেন, তার এমন ব্যাটিং দেখে বোঝা যায়। এই বল দুটি দেখুন, প্রথমটি ছিল মুশফিক হাসানের, দ্বিতীয়টি রুয়েল মিয়ার। শামীম পাটওয়ারি ব্যাটে বলের সংযোগে এতটা সজোরে ছিল, রুয়েল নিজেকে সরাতে পারলেও মুশফিক পারেননি। এমন ব্যাটিং ক্রিকেট প্রেমীদের চোখের শান্তি, যত দেখবেন ভালো লাগবে। শামীমের ছক্কা ছিল এক কথায় অসাধারণ। আগামী দিনে টি টোয়েন্টি ক্রিকেটে বড় তারকা হওয়ার সব রসদ রয়েছে, শুধু নিজেকে সঠিক পথে রাখতে পারলে বাংলাদেশ ক্রিকেটের সম্পদ হতে বেশি সময়ের প্রয়োজন হবে না। দলে শামীম পাটওয়ারির রোল থাকবে ফিনিশিংয়ে, এই একটি পজিশনে বাংলাদেশ ক্রিকেট পিছিয়ে আছে এখনও, আর সেই পজিশনে শামীম পাটওয়ারি হতে পারে সেরা অপশন।